বিশ্ব শর্মার নেতৃত্বত কেবিনেট বৈঠকত সিদ্ধান্ত হল যে প্রত্যেকটা মন্ত্রী একটা একটা জেলার বান পরিস্থিতির বুঝ লব, ক্ষয়ক্ষতির বুঝ লব, রাইজর লগত মত বিনিময় করব আর স্পট ভেরিফিকেশন করে বিষয়াসকলের লগত মিটিং করে আর গোটাই ক্ষতিপূরণটা রাইজক কেন সোনকালে দিব পারি আর যা ক্ষয়ক্ষতি হয়েছে তাক কেন মেরামতি করব পারি তার কারণে জেলায় জেলায় ভ্রমণ করব। মূল ভাগত শোণিতপুর জেলা পরিষদ কার্যালয়ত গোটাই বিষয়া বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মানুষক লো আমি মিটিং করি আর মানে ভাবো যে প্রাকৃতিক দুর্যোগত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেটা নেতৃত্ব দিছে রিলিফ রিহেবিলিটেশনের পর আরম্ভ করে রেস্কিউ রিলিফ আর এতিয়া রিহেবিলিটেশন সো তিনটা আর প্রথম রেস্কিউ তারপর রিলিফ তারপর রিহেবিলিটেশন এটা রিলিফের পিছন রিহেবিলিটেশনের কামত আমি লাগিছো আর আমি ভাবো যে রাইজক আমি যান পারো টাকা দিয়ে বিভাগ বহুত জায়গাত হয়েছে অকল ইয়াতে হওয়া নাই গোটাই জেলাত বহুত জায়গাত নদীয়ে পানি বেশি পরিমাণত আহার কারণে গ্রেডিয়েন্ট মিলাবর কারণে বেলেগ বেলেগ ফলে গতি করেছে আকো ঘুরি আহিছে নিজের অরিজিনাল স্থানত বহুত জায়গাত ঘুরি আহিছে বহুত জায়গাত আহা নাই ভবিষ্যতের দিনত আমি আলোচনা করে আছো যে কেন গোটাই ব্যবস্থাটা ওয়াটার ম্যানেজমেন্ট রিভার ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটা কেন ভাল হব পারে তার উপর এটা বৈজ্ঞানিক পদ্ধতি আর প্রক্রিয়ার কাম করার চেষ্টা। রেডিশন ব্লুত আপনি আর পিজু সরকার সঘনাই গই আছে কিহর ইঙ্গিত বহন করেছে? হয় রেডিশন ব্লুত মো বন্ধু এজন আছে তার লগত চা খাব গৈছিলো।